কয়েকটা ছাত্রের ঘোষণা করা হলো, বাকি কয়েকজনের দেয়াল টানাই দেওয়া হবে। প্রত্যেকটা গাছ দিয়ে আপনারা দেওয়ার কি দেখে যাবেন যে আপনার ছেলে কত নাম্বার মোট পাইছে, কোনটা কি নাম্বার পাইছে, সব নাম্বার আছে, সেটি দেখে যাবেন আপনারা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا. ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله العلي العظيم. ما شاء الله ما شاء الله. আর একটা সংক্ষিপ্ত ভাবে আর একটু তেলাওয়াত করবে আমাদের কায়দার ছাত্র, এরা হচ্ছে আমাদের কোরআন শরীফ গ্রুপের ছাত্র। এখন কায়দা গ্রুপ থেকে একটা ছাত্র একটু তেলাওয়াত করবে, আমাদের কায়দা গ্রুপ থেকে তেলাওয়াত করবে আবিদ হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله. আমাদের ছুটির ঘোষণা করতেছি, আমাদের মাদ্রাসা ছুটি হচ্ছে আজকে রবিবার আমাদের মাদ্রাসা ছুটি হচ্ছে 29 তারিখ হচ্ছে আমাদের কুরবানি, মানে বৃহস্পতিবারের কুরবানি। আমাদের মাদ্রাসা আজকে 25 তারিখ রবিবার আমাদের মাদ্রাসা ছুটি হচ্ছে। মাদ্রাসা খোলার সময় হইতেছে 7 তারিখ শুক্রবার, মানে বৃহস্পতিবার যদি কোরবানি হয় এই শুক্রবারের পরের শুক্রবার আমাদের মাদ্রাসা খোলা, পরের শুক্রবারে বিকালে মাগরিবের আগে সব ছাত্রের মাদ্রাসা উপস্থিত থাকতে হবে। মাগরিবের এই শুক্রবারের পরের শুক্রবার 7 তারিখে মাগরিবের আগে, শুক্রবার মাগরিবের আগে সব ছাত্রের মাদ্রাসা উপস্থিত থাকতে হবে। যার যেখানে বেড়ানোর দরকার, ঘোরার দরকার, বাড়ি থাকার দরকার এই বাড়ির মধ্যে কমপ্লিট করবে। সামনে 7 তারিখ শুক্রবার সবাই মাগরিব আগে মাদ্রাসা আসবো ইনশাআল্লাহ। গার্জিয়ানদের প্রতি কথা থাকছে একটাই, আপনার সন্তানদেরকে সামনে শুক্রবারে কোনো বাহানা না দিয়ে শুক্রবারেই মাগরিবের আগে মাদ্রাসায় পৌঁছাই দিবে। আর হচ্ছে গার্জিয়ানদের প্রতি আর দুইটা কথা, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান, ছাত্রদের টাকার উপরে আমাদের প্রতিষ্ঠান চলে, আমাদের বাইরে থেকে কোনো অনুদান নাই, কোনো কালেকশন নাই, ছাত্রদের টাকা দিয়েই এই প্রতিষ্ঠান চলে। আজকে আগে আমাদের এইভাবে ছাত্র ছিল, এখন ওই রুম দুই রুম মিলে আমাদের এখন সব ছাত্র। এখন আপনারা গার্জিয়ানরা যদি 10 তারিখের ভিতরে আপনাদের বেতনটাকে একটু পরিশোধ করেন, একটু কষ্ট হলেও আমাদের প্রতিষ্ঠানের জন্য একটু সুবিধা হয়, কারণ বর্তমান দ্রব্যমূল্যের দাম তো জানেন, বাজারে যে দ্রব্যমূল্যের দাম পরিচালনায় আমাদের অনেক ব্যয়বহুল হয়। তা আপনারা যদি 10 তারিখের ভিতরে আপনাদের বেতনটা একটু কমপ্লিট করেন আমাদের জন্য একটু ভালো হয়। আপনাদের প্রতি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবদার থাকবে যে আপনারা একটু কষ্ট হলেও
10 তারিখের ভিতরে আপনাদের বেতনটা কমপ্লিট করব ইনশাআল্লাহ আর যদি আপনার ছেলে আপনি মনে করেন যে আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া হইতেছে আপনার ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় কিছু শিখতেছে দিনের প্রচারের সাথে দিনের প্রচারের সাথে আপনাদের বাড়ির আশেপাশে বা আপনাদের ভাই বিটা মামা মামা ভাই বিটা আছে বা আনুষাঙ্গিক যারা আছে পরিচিত যদি মাদ্রাসায় পড়ার মতো কেউ থাকে মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় তাদেরকে আনার জন্য আপনারা একটু চেষ্টা করবেন যদি আপনি মনে করেন আপনার ছেলের এখানে লেখাপড়া হইতেছে আদব বাংলা পরিবর্তন হইতেছে তাহলে আপনি দিনের খেলপথের জন্য ইসলামের দাওয়াতের প্রচার করার ক্ষেত্রে আপনি মাদ্রাসা তাদেরকে একটু দাওয়াত দিবেন আশা করব প্রত্যেকটা গার্জিয়ানই কুরবানির পরে অন্তত এক একজন ছাত্র নিয়ে মাদ্রাসায় আসবেন এবং মাদ্রাসা সন্তুষ্ট হবে হুজুরও সন্তুষ্ট হবে হুজুরও আপনাদের জন্য দোয়া করবে যে না মাদ্রাসা খেলপথে আপনারা আগে আসছেন আল্লাহ সকলকে কবুল করুন এখন সংক্ষিপ্ত ভাবে যারা এখন আমাদের মাসিক পরীক্ষা এখন সংক্ষিপ্ত ভাবে যারা প্রথম স্থান অধিকার করছেন তাদের একটু পুরস্কার ঘোষণা করা হবে